কোরআন হাদিসের স্বার্থে হইতে হবে, কোন বানোয়াট কোন রায় কিয়াসের স্বার্থে না। এই আগুন ধরা ইমান, এই জ্বলন্ত ইমান কুফরের সমস্ত কাঠ খড় পুড়িয়ে সাফ করে দেবে। ওই আগুন এখন জ্বলে নাই, বাংলার জমিন এখন ওই আগুন দেখে নাই। একবার যদি ইমানের দীপ্তি জ্বলে ওঠে, বাতিলের তখতা কোথায় উড়ে যাওয়ার খবর হবে না। আমরা চাই মানুষ হত্যা করে কশ্চিনকালও মানুষের উপর দিন কায়েম করা যায় না। যারা মানুষের গলা কেটে হত্যা করে দিন কায়েম করতে চায়, ওদের মতো মূর্খ আর দুনিয়ায় নেই। ঠিক অমনি করে ধোকাবাজির ব্যালটের মাধ্যমে অধিকাংশ মানুষের রায় নিয়ে যারা দিন কায়েম করতে চায়, ওরা আর এক ধোকাবাজ। ব্যালটও নয়, বুলেটও নয়, সেরকম আকিদার পরিবর্তন করো, ইসলাম কায়েম হয়ে যাবে। কি মনে থাকবে তো? বাড়িকে ভুলে গেলে সব সব রাশ হয়ে যাবে। ব্যালটও হবে না, বুলেটও হবে না, সেরকম আকিদার পরিবর্তনে ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ রাসূলের একটা দোয়া ওমর ফিরে আসছে, তিনি বলেছেন, আল্লাহ তুমি ওমর বলে খাত্তাব অথবা ওমর বলে হেসাম এই দুইজনের একজনকে দিয়ে তোমার দিনকে শক্তিশালী করো। আগের দিন দোয়া করলেন, পরের দিন ওমর সরাসরি চলে এসে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। বাস খালাস, কিছু না বরং দোয়া তো করতে পারেন। আল্লাহ তুমি এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যাকে দিয়ে সম্ভব তাকে দিয়ে করিয়ে দাও। বলুন আমিন। কাকে দিয়ে করাবে আল্লাহ আমরা বলতে পারবো নাকি? আল্লাহ কাকে দিয়ে করাবে? কোন একটি দল, কোন একটি ব্যক্তি, এজেন্সি কিন্তু পারে না। সেরেফ আল্লাহ রহমত এটা হতে পারে, আল্লাহ যাকে বাছাই করবে তাকে দিয়ে হবে। এমনকি এদেশের সবচেয়ে বড় কাফেরের নেতা তার ছেলে কিন্তু আল্লাহ দিন কায়েম করতে পারবে। চলুন বিদায় হাজে চলে যাই। বিদায় হাজে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন আমার রসুল। হজ করে কোথায়? ওই একটা ছোট পাহাড় আছে না, জবল রহমত বলেন ওটাকে, তার উপরে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন। সামনে লক্ষাধিক সাহাবি, আশ্চর্য হয়ে যেতে হয়, পড়ে দেখলেন বইটার মধ্যে আমি হতবাক হয়ে গেছি। আল্লাহ রসুলের সেই ভাষণটা অত্যন্ত মায়ের ছিল না, উচ্চ কণ্ঠে মানুষের কানে পৌঁছে দিচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তির নাম কুখ্যাত উমাইয়া বিন খালাফ। নাম জানেন না? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল এই লোকটা। বেলালকে যে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, বেলালের মুনিব উমাইয়া বিন খালাফ, আর তারই ছেলে আজকে আমার রসুলের ভাষণ প্রচার করছে বিদায় হজর ময়দানে। এটা তো আপনি কি মনে করেন? আবু জাহেলের নাম জানে মান হাসে? আবু জাহেল মক্কা মুজাহিদিন এসে সরাসরি ইসলাম কবুল করছে এবং জিহাদের ময়দানে চলে যাচ্ছে। এর মুখের ময়দানে বলছে, হে মুসলমান শুনে রাখো, 2,40,000-এর বিপরীতে আমরা মাত্র 40,000। সংখ্যা কশ্চিন কাল বিজয়ের মাপকাঠি নয়। আমি আবু জাহেলের ছেলে, আজকে আমার রসুল বেঁচে নাই, যে আজকে তিনি বেঁচে থাকতেন তাহলে দেখতেন তার জানে দুশ্মন আবু জাহেলের ছেলে আজকে তার দিনের জন্য কিভাবে জীবন দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে বাংলার জমিনে তোমার দিনকে গালেব করে দাও। কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা নিয়ে কত যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা হচ্ছে, কত যে প্রশ্ন আসছে আমাদের কাছে, কিভাবে আপনার করবেন মানুষকে এই ভোটাভুটি না করলে কি কি ক্ষমতায় যাবেন? আরে এবারে ক্ষমতা যাওয়ার শর্ত নাকি? এমন ক্ষমতা অর্জন করো ক্ষমতাসীনরা তোমার কাছে এসে তো সমত করে, সেটা ভালো না? এমন ক্ষমতা অর্জন করো ধর ক্ষমতাসীনরা তোমার বাড়িতে এসে তোষামত করে। আলহামদুলিল্লাহ সে তোষামত হয় নাই, সংগঠন জোরদার করেন, দেখেন না সব নেতা আপনার বাড়ি চলে আসবে। ভুলে গেছেন পিছনের কথা? 2004 সালের 20 সেপ্টেম্বরে আমেরিকান প্রেসিডেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি কেন নওয়াদাবাড়ে আসলো? ভুলে গেলে হবে? কি করেছি আমরা? তারা বোঝে, তারা চিন্তাশীল, ঢাকা থেকে এই আওয়াজ উত্থিত হয় নাই, নওয়াদাবাড়া থেকে যে আওয়াজ উত্থিত হয়েছে এই আওয়াজ একদিন পুরা আমেরিকা কেন সারা বিশ্বকে ধ্বংস করে ছাড়বে। তারা বলে দিয়েছে, অতএব আমাকে এখনই এই লোকটাকে দমন করা লাগবে। অত সহজে তারা এখানে আসে নাই, 3 দিন ধরে বারবার ফোন করে অনুমতি নিয়ে তবে আমার কাছে আসছে। এত সহজ মনে করে না? অত এমন সাংগঠনিক শক্তি, এমন ঐক্য, এমন মজবুত শিশু ঢেলে প্রাচীরের মতো
আপনারা দাঁড়িয়ে যান কোরআন হাদিসের পক্ষে, দেখবেন আমেরিকা থেকে ভারতের রাজধানী আপনারা চলে যাবেন। এত সস্তা, শুধু ইখলাসের সাথে কাজ করুন, ঐক্যবদ্ধ মজবুত শিষ্যদের প্রাচীরের মতো গড়ে উঠুন। বিভিন্ন ফতোয়া ফরাজ দিয়ে আপনাদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সাবধান। আহলে হাদিসে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্য, এই ধরনের ইসলামী তবলিগী ইজতেমা এর আগে আপনাদের জীবনে কখনো দেখেছেন? বাতিল কাঁপতে শুরু করে দিয়েছে। আর এই জন্যই আপনারা যাতে আর এখানে কখনই না আসেন তার ব্যবস্থা করা হচ্ছে। ডাইনে বামে তাকাবেন না, আল্লাহর রাস্তায় মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলতে শুনুন, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর দ্বারা কি মনে হয় যে আরো কারো কাছে আছে? তাকে হয়, যদি আপনি ধর্মীয় ক্ষেত্রে আহলে হাদিস হন, রাজনৈতিক ক্ষেত্রে আহলে নেত্রী হন, কি বলে একটা কি অর্থনৈতিক ক্ষেত্রে আহলে ইহুদি হন, তা আপনি তিন খোদার অনুসারী হয়ে গেলেন। আপনি এক খোদা হলো, খোদা কিন্তু বলা যাবে না, বলছে আপনাদের কারণে। আপনার রাজনীতির ইমাম হলো খ্রিস্টানরা, আপনার অর্থনীতির ইমাম হলো ইহুদিরা, আর ধর্মের ইমাম হলো পীর সাহেবরা। রসুল গেল কোথায়? রসুল আউট, খালি মিলে খাওয়ার সময়, যশোরে জুলুসে রসুল থাকবে, খালি জিলেবি খাওয়ার সময়। রসুল আমার রসুল জীবনে জিলেবি দেখে রক্ত নিয়ে কাজ করেছে, আর তোমরা জিলেবি কে ইসলাম কায়েম করবা? রসুলের আদর্শ মানবে প্রথম কারা? ধর্ম ছাড়া না, তাদের কাছে আগে ফেকা তারপরে হাদিস। তাহলে কি হলো, হাদিস আর ফেকার সংঘর্ষ হলে ফেকা অগ্রাধিকার পাবে না হাদিস অগ্রাধিকার পাবে? বললাম তো ভালো, মানে চলার চেষ্টা করেন। আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে রবুল আদান করানো গেল না, কোটি কোটি মানুষ মসজিদে দাঁড়াচ্ছে সালাতে মাঝখানে এক একটা ফাঁক, পরিষ্কার হাদিসে বলছে ওই ফাঁকে ওখানে শয়তান থাকে, কালো বকরির মতো থাকে না? তাহলে শয়তান মসজিদে যাওয়ার মুসল্লিও যে তেমনি শয়তান আছে, তাহলে আমি শয়তান ঢুকতে দেবো কেন? যেখানে সালাতের মধ্যে শয়তান ঢুকে বসে আছে সেখানে তো সালাতই তো হয় না, সালা শুরুই করছি বেদাত দিয়ে, নয় তো আল্লাহ আরবি বাংলা বোঝে না, সালাত নষ্ট করেছি দলাদলি করে, সিয়াম নষ্ট করেছি দলাদলি করে, এমনকি আজানটাও নষ্ট করেছি আমরা দলাদলি করে, আধ ঘন্টা এক ঘন্টা আগে আট পিস, কোন জায়গায় এই দাড়ি টুপি আলাদা ঐক্য নাই, এরা ইসলাম কায়েম করবে? ঐক্যের একটা মৌলিক নীতি হবে, আসুন কোরআন এবং সহি হাদিসে আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে ঐক্যের মানদণ্ড। আপনারটা যদি সহি হাদিসের বিরোধী হয় ছেড়ে দেব, আমারটা যদি বিরোধী হয় আমি ছেড়ে দেবো। এমনি করে তো মুসলমানদের মধ্যে ভাই ভাই ঐক্য হবে না, যে আপনি আপনারটা জিদ করেন আমি আমারটা জিদ করি, তো কখনো কিছু ঐক্য হবে? জীবনে হবে। অতএব মৌলিক বিষয়টা আসুন, আপনি আদর্শ কাকে মানছেন? আমার রসুলকে। কিভাবে মানছেন, সার্বিক জীবনে না কোন একটি জীবনে? আগে সিদ্ধান্ত নেন। আমরা বলি আমার রসুল আমার সার্বিক জীবনে আমার আদর্শ, আপনারা কি বলেন? এমনকি পেশাব পায়খানা করব সেখানে আমার রসুল আদর্শ, মাথার টুপি খুলে দিলাম চুল দেখছেন না, দুই দিকে ভাস্কর আছে না, মাঝখানে সিটি আছে না, এটাও রসুলের আদর্শ, বাঁকানো যাবে না। প্রতিটি জায়গায় আপনার দেহের দিক তাকালেই বোঝা যাবে এই লোকটা কি। এখানে যদি হয়, এই জন্য আবু জাহেল বলছে এই তোরা কিরকম, তোদের নবী কিরকম রে, ই পিসার টাকা নিয়ে কথা বলতে বলে। আবু জাহেল চমকে, এটা কি নবী? জবাব দিয়েছিল, হ্যাঁ আমাদের নবী এমন নবী যিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের ঠিকঠাক করে দেয়। আপনারা অনেক সময় আমার রাগ করেন, সামনে দেখা গেলো অনেকে টুপি খুলে দেয় না, এই মাদুর টুপি হঠাৎ একাধারে একা সমস্যা ধরে ফেলি, কেউ মোশাফাকের বুকে হাত লাগা, কেউ মাথা ঝুঁকা, কত আদর দেখায়, এসব চলবে না। দিলাম যে সংশোধন হতে হবে, আগামীকালই করবো তা হবে না। যখন আপনার সামনে সমস্যা দেখবেন হাতের বিরোধী কোনো আমল, তখনই তাকে বোঝাবেন বাবা এটা অন্যায়, এমনি করে তো সমাজ গড়বে। এবার আসুন,
একটা মিলাদের হাদিস মিলাদের কোরআন বলি কোরআন মিলাদ কোরআন আছে না আছে দলিল দিচ্ছি আমি সূরা আযাব 40 নম্বর আয়াত এটা মিলাদের আয়াত এদেশে এমন কোন মিলাদ হয় না যেখানে আয়াতটা পড়া হয় না আমি যদি মিলাদের কথা সুর দিয়ে পড়ি তা আপনার তো জুলি বাদ দিবেন আয়াতটা পড়ে দিই সবাই জানে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين كده ملاد رات نا এটা বলা পড়া তার বালাগা বলাবে কামালি ছিল আমি ছাত্র জীবনে মিলাদ পড়ে পাল্লা পড়েছিলাম আরমন মাদ্রাসা আমার কলেজে 26 জন ছাত্র ছিল 16 জন আহলে 10 জন হানাফি আমি বস আমি মিলাদ করব কোন সাথে বিলে জিলেবি নিয়ে আমি খুব মিষ্টি ঘর লোক কিন্তু আর জিলেবি দেওয়ার শর্তে মিলাদ করব একটা জিলেবি দিয়েছি এমন সুর দিতে মিলাদ করলো আমাদের ভাই আপনি কিন্তু আমার কাছে হানাবি হলে আপনাকে আর পীর বাড়ি দিতে তোর হানাবি হবো না পীর হবো না মিলাদটা জিলাবিটা দেয়া গেল মিলাদ কিন্তু আমরা জানি পড়ি না এই আয়াতটাকে কোথায় নিয়ে চলে গেছে খেলনার বস্তু বানিয়েছে এটা জিলাবির আয়াত হয়ে গেছে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম মুহাম্মদ তোমাদের কারো ছেলের বাপ না কোন ব্যক্তির পিতা নন ওয়ালাকি রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসূল খাতামুন নবিয়িন যে নবীদের শেষ এইখানে গিয়ে তিনি শেষ কিনা এটা নিয়েও ইখতিলাফ যদি আল্লাহ নবী শেষ নবী কিনা এখানেও মুসলমানরা এক হতে পারে নাই হ্যাঁ উনি বড় নবী শেষ নবী না বড় পণ্ডিতরা এই ব্যাখ্যা দিচ্ছে কারণ খাতামুর আঙ্গি এই জন্য আমার রসুল ব্যাখ্যা দিয়ে গেছেন রাজশাহীতেও কাদিয়ানীদের দলবল আছে ঢাকায় বড় মার্কাজ আছে নামগুলো ইসলামী নাম বানাইছে সরকার কাদিয়ানীদের সমর্থক ইসলামপন্থীরা বারবার বলা সত্ত্বেও তাদেরকে এত বাতিল করে নাই শুনে রাখেন ভালো করে কাদিয়ানীরা কাফের কাফের পরিষ্কার কাফের এরা পশ্চিমকালে মুসলমান ছিল না আজও না আগামীতেও হবে না যদি তওবা না করে যারা আমার রসুলকে শেষ নই মানে না তারা আরো কোনদিন মুসলমান হতে পারে না আল্লাহকে আল্লাহ বলার জন্য আবু জেহেলের যথেষ্ট তোমার দরকার নাই ঠিক না।